আসসালামু আলাইকুম ভিউয়ার্স, NS.Kitchen কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকছে একটি ভাজি রেসিপি। এখন শীতকাল, তাই বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আমি আজ পেঁয়াজের কলি দিয়ে একটি অসাধারণ রেসিপি তৈরি করছি। চলুন তাহলে তৈরি করে নেই। ভাজিটি তৈরির জন্য আমি এখানে এক বাটি পেঁয়াজের কলি নিয়েছি। পেঁয়াজের কলিটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো ডিম, 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, টালা জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ। নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। এবার ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। ঝালটা যার যার টেস্ট অনুপাতে দিতে পারেন। কাঁচামরিচটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে লবণ, হলুদ এবং জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে যতটা সম্ভব ঝুরঝুরে করে ভেজে নিব, যেন মশলাটার গন্ধ চলে যায়। এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি অ্যাড করছি না। মশলা দেওয়ার পর আমি লো ফ্লেমে রেখে ডিমটাকে একবারে ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। আমার ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমের সাথে পেঁয়াজের কলিটাকে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2-3 মিনিট সময় রান্না করে নিব। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর পেঁয়াজের কলিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচের দিকে পড়ে না যায়। মাঝখানে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিলে সব দিকেই সমানভাবে সিদ্ধ হবে। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি প্রায় 2 মিনিট। আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। যাদের ধনে পাতা পছন্দ নয় তারা এই পর্যায়ে ধনে পাতাটাকে স্কিপ করতে পারেন। আবারও নেড়ে চেড়ে একটু ঝুরঝুরে করে ভেজে নিব। ভিউয়ার্স, আমি এ রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করিনি, কারণ পেঁয়াজের কলিতে এক্সট্রা পানি বের হয়। পেঁয়াজের কলির পানি দিয়ে পেঁয়াজের কলি সিদ্ধ হয়ে যায়। নাড়তে নাড়তে আমার পেঁয়াজের কলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ঝুরঝুরে হয়ে ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কত অল্প সময়ে এই ভাজিটি তৈরি করে নেওয়া যায়। এটি রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি এই ভিন্নধর্মী রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।